মানুষের হায়াতকে আল্লাহ একবার নির্ধারিত করে থাকেন, যদি তাই হয় পরবর্তীতে হায়াত বাড়ে কমে কিনা চিকিৎসা করলে বাড়ে, এই ধরনের কথা বলার কি যৌক্তিকতা? যদি বুঝে বলুন এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তাকদীর সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল তাকদীরই চূড়ান্ত, কিন্তু তাকদীরের যে লেখক ফেরেশতারা আছে তাদের কাছে তাকদীর দুই প্রকার, একটা তাকদীরে মোবরাম আর একটা গায়রে মোবরাম, একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত। ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন, এখন সে যদি টাইমলি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে, এটা হলো ঝুলন্ত মুআল্লাক বলতে পারেন। আরেকটা হলো যে না, প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে, ফর এক্সাম্পল আপনার 50 বছর আপনার বাজেট আছে হায়াত, বাকি আপনার লাইফস্টাইলের উপরে আপনার পদক্ষেপের উপর নির্ভর করে আরও 30 বছর 20 বছর 40 বছর আপনি বাঁচবেন বা বাঁচবেন না, সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর করে, যে আপনি স্বাস্থ্য সচেতন আপনি সতর্ক এসব কারণে আল্লাহ তাআলা বা আপনি নেক আমল করলে রিজিক বাড়ে হায়াত বাড়ে সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন হবে, কিন্তু ফিক্স একটা আছে। তো তাকদীর লেখক ফেরেশতা তিনি ফিক্সটা জানেন, আর যেটা ফিক্সড না বান্দার আমলের উপরে সতর্কতার উপরে দোয়ার উপরে নির্ভর করে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে, আল্লাহর কাছে সবই চূড়ান্ত, আল্লাহর কাছে কোনো অচূড়ান্ত বলতে কিছু নেই, বাট আমাদের কাছে এবং ফেরেশতার কাছে কিছুটা অচূড়ান্ত থাকে, সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় না, এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, এটাকে উসিলা হিসাবে বলা যায় এভাবে। কিন্তু এক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ এটা তাওহীদের প্রশ্ন, এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহর তাকদীরের উপরে এই দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে নির্ধারণ করে ফেলি, বাকি আমাদের কর্মের কারণে তাকদীর সরি হায়াত বেশি বা কম হতে পারে হাদিসের আলোকে।